আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিন্সেস কাট কামিজ কাটার খুব সহজ একটা পদ্ধতি তো যারা একেবারেই নতুন আপনারা যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ এই প্রিন্সেস কাট কামিজটা কীভাবে কাটতে হবে আপনারা খুব ইজিভাবে এটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা চলুন এবার আমি কিভাবে এটা কাটবো সেটা দেখাই প্রিন্সেস কাট কামিজটা কাটার জন্য এখানে আমি একটি জামার কাপড় নিয়েছি এবং এই কাপড়টাকে কামিজের যে নিচের ঘের আছে সেই ঘেরের মাপ অনুযায়ী আমি এভাবে করে দুটা ভাঁজ করে নিয়েছি এবং সাইডের ওই কাপড় থেকে আমার হাতা বের করতে হবে যার কারণে আমি এই যে একটা পাশ থেকে যেভাবে কামিজের যে নিচের ঘের সে অনুযায়ী দুটা ভাজ করে নিয়েছি তো এই মাপ অনুযায়ী নিচের পার্ট আমি একটা নিয়েছি এইভাবে দুইটা ভাজ আছে এবং তার উপরে আরও একটা ভাজ করে নিয়েছি অর্থাৎ এখানে কাপড়টা চার ভাজ করে নিয়েছি তো বন্ধুরা আমি বডির পিছনের পার্টে চেন লাগাবো তার জন্য পিছনের পার্টের কাপড়টা আমি হাফ ইঞ্চি বাড়তি রেখেছি তো চলুন এবার এই মাপ অনুযায়ী কিভাবে এই প্রিন্সেস কাট কামিজটা কাটতে হবে সেটা দেখাই তো বন্ধুরা এখানে কাঁধের মাপ আছে চোদ্দ ইঞ্চি তার অর্ধেক হবে সাত ইঞ্চি আমি এই সাত ইঞ্চি বরাবর এখানে দাগ দিয়ে নিব এবার এখান থেকে হাতার মোড়ার মাপ দিব আমি সাড়ে ছয় ইঞ্চি আর প্রিন্সেস কাট কামিজ কাটতে হলে আপনাকে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে তারপরে এই হাতের মোড়ার মাপটা দিতে হবে তা আমি এখানে সাত ইঞ্চি নিব এই সাত ইঞ্চি বরাবর এই দাগটা দিয়ে দিব তো বন্ধুরা এই যে মাপটা দিলাম এখানে হবে বডির মাপটা বডির মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ আর আমি যেহেতু এটা প্রিন্সেস কাট কামিজ কাটছি তার জন্য এখানে আরও হাফ ইঞ্চি বেশি নিব তো চল্লিশের চার ভাগের এক ভাগ হয় দশ ইঞ্চি আর প্রিন্সেস কাট কামিজ কাটতে হলে হাফ ইঞ্চি আরও বাড়িয়ে নিতে হবে হাফ ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য এখানে আমি আরও দেড় ইঞ্চি কাপড় বেশি নিব এই বরাবর এই কাঁধের উপরের দিক থেকে নিচের হিপের মাপটা নিব আমি এই বিশ ইঞ্চি বরাবর এই হিপের মাপটা হবে চল্লিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে দশ ইঞ্চি আর এখানে আমি আরো হাফ ইঞ্চি বাড়িয়ে নিব তাহলে হবে ইঞ্চি ইঞ্চি বরাবর সাড়ে সাড়ে দাগ দিব আপনারা কিন্তু আপনাদের যে মাপটা হবে সেই মাপ অনুযায়ী এখানে দাগটা দিবেন এরপর বাড়তি আরো দেড় ইঞ্চি এখানে যোগ করতে হবে সেলাইয়ের জন্য এই দাগটা আর এই দাগটার মাঝখানে আপনার কোমরের মাপটা দিতে হবে তো কোমরের মাপ আছে ছত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হয় নয় ইঞ্চি আর প্রিন্সেস কার যেহেতু তার জন্য আরো হাফ ইঞ্চি নিতে হবে তাহলে এখানে সাড়ে নয় ইঞ্চি এই সাড়ে নয় ইঞ্চি বরাবর দাগ দিব এবার এই দাগটা থেকে এই দাগটা এভাবে করে একটা সাথে আরেকটা মিলিয়ে দিব এই দাগটার সাথে এই দাগটা এভাবে করে মিলিয়ে দিব আর এখানে এই যে দেড় ইঞ্চি বরাবর এই যে এভাবে একটা দাগ দিব এই দাগটাকে এই যে এভাবে করে একটার সাথে আরেকটা এভাবে করে মিলিয়ে দেব আর এখানে যে আমি কাঁধের মাপ দিয়েছিলাম এটাকে যে লম্বা লম্বি করে এভাবে করে নিচের দিকে দাগ দিয়ে দিব তো বন্ধুরা এখান থেকে কামিজের লম্বাটা আমি ধরবো পাঁচচল্লিশ ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরো দুই ইঞ্চি নিব তাহলে হবে সাতচল্লিশ ইঞ্চি এই দাগটা এই বরাবর হবে এভাবে আর নিচের ঘেরটা নিব আমি আটাশ ইঞ্চি এই আটাশ ইঞ্চি অর্ধেক হয় চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি বরাবর দাগ দিব আর এই দাগটা থেকে এই দাগটা এইভাবে করে মিলিয়ে দিব তো সেলাইয়ের জন্য যে বাড়তি কাপড়টা দাগ দিতে হবে সেটা আমি এইভাবে করে দাগ দিয়ে দিলাম তো এবার আমি এই প্রিন্সেস কাটটা কিভাবে এখানে কাটতে হবে সেটা দেখাবো তো বন্ধুরা এখানে যে আমি বগলের মাপটা দিয়েছি এখান থেকে প্রায় দেড় ইঞ্চি উপরে আমি একটা দাগ দিব এবং এই দাগটাকে এই যে এভাবে করে উপরের দিক থেকে নিয়ে এটাকে এই যে সেলাই যে মাপ আছে বডির এই বরাবর দাগটা দিয়ে দিব তো বন্ধুরা এই যে এখানে যে কোনাকুনিটা যে মাথাটা বের হয়েছে তার থেকে প্রায় দেড় ইঞ্চি দাগ দিব এরপর এই যে বডির যে সামনে আছে এখান থেকে ঠিক একটা দিব। কাট আপনার মাঝখানের যে কাপড়টা আলাদাভাবে হবে সেটা চড়াটা আমি চার ইঞ্চি রাখবো সেলাই করলে কিন্তু আপনার এটা আরো কমবে তো এই চার ইঞ্চি বরাবর এভাবে করে একেবারে নিচ পর্যন্ত দাগটা দিয়ে দিব যে এই দাগটাকে এভাবে করে লম্বা করে নিচ পর্যন্ত দিয়ে দিব এরপর এই যে এখানে যে দাগটা দিলাম এই দাগটাকে যে এভাবে করে 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 একটু রাউন্ড এটার সাথে মিলিয়ে দিতে হবে তো বন্ধুরা এই প্রিন্সেস কাঠ কামিজের যে মাপটা এটা এভাবে করে দিতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি যে মাপটা দিয়েছি সেই মাপ অনুযায়ী এই সামনের যে বডির যে সামনের পার্ট দুইটা পার্ট একসাথেই আমি এই পার্টটাকে আলাদা করে ফেলবো সাইডের যে দাগটা আছে সেই দাগ অনুযায়ী কিন্তু আমি কাপড়টা কাটবো তো এখানে যে কাঁধের যে সাইড আছে এটাকে আমি এভাবে করে সমান করে কেটে নিয়ে সাইড থেকে তো বন্ধুরা এই প্রিন্সেস কামিজটা আমার কাটা হয়ে গেছে আশা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি বডির পিছনে পাঠিয়ে চেন লাগাবো তার জন্য কিন্তু এভাবে করে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি আপনারা যদি চেন লাগাতে চান এভাবে করে বাড়তি কাপড় রাখতে পারেন তাহলে আপনার চেন লাগাতে সুবিধা হবে আর আমি এখন গলাটা কাটবো না প্রথমে আমি এখানে এই জয়েন্টটা কীভাবে দিব এখানে আমি পাইপিং ব্যবহার করব সেলাইয়ের সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা কীভাবে আপনারা খুব সুন্দর মতো করে তৈরি করতে পারেন আর গলাটা আমি এখন কাটবো না গলাটা আমি সম্পূর্ণ জামার কাজটা যখন সেলাই করা হয়ে যাবে তারপর আমি গলাটা কাটবো আর গলার মধ্যে আমি কীভাবে ডিজাইন করব সেটাও আমি আলাদাভাবে ভিডিও দিব তো বন্ধুরা আপনারা কিন্তু আমার এই যে পরবর্তী যে ভিডিওগুলো আমি দিব সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ